গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে হলো বিশ্বকর্মা পুজো, এখন মোটামুটি সকাল 7:45 বাজে। আমার বড়মশাই বেরিয়ে গেছে, বড়মশাইদের অফিসে ঠাকুরের পুজো আছে, তো সেই সংক্রান্ত ব্যাপারে উনি 7 সকালে বেরিয়ে গেছে। আর আমি এখন বসেছি একটুখানি নিজের কাজকর্ম নিয়ে, সেসব করে টরে নিয়ে তারপরে ঘরের কাজকর্মে হাত দেবো। আর ফাঁকে আপনাদের সঙ্গে একটুখানি গল্পটা শুরু করলাম, কারণ আমার সারাদিন আজকে আমার ছেলে নানা রকম কাণ্ডকৃতি আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই শুরু করে নিলাম আপনাদের সঙ্গে ফেস টু ফেস একটা আড্ডা। তাহলে দেখতে থাকুন আজকে দিনটা আমাদের কেমন কাটে। সাধারণত সকালবেলায় যখন স্কুল যায় তখন অন্যান্য রকমের ব্রেকফাস্ট করে যায়, ভাত সেভাবে খাওয়ার অভ্যাসটা বলতে গেলে চলেই গেছে। আর আজকে যেহেতু স্কুল ছুটি রয়েছে তো পিকু বললো একটুখানি ভাত ভাজা বানিয়ে দিতে, সঙ্গে একটা ডিমের অমলেট। তো তার ডিমান্ড অনুযায়ী দিয়ে দিয়েছি তার খাবার, এখন খাওয়া দাওয়া করে নিক। তারপরে খেলাধুলো আছে, তার নানান রকমের কাজকর্ম আছে, আর পিকুর খাবারটা এখন আমাকে খেতে হচ্ছে, দুধ রুটি। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কি চলছে? ও ততনের জন্য ললিপপ এনেছে, ততন ওই যে মুখের মধ্যে গুজে বসে আছে আর ও নিজে একটা খাচ্ছে। বাবা তুই ললিপপ এনে দিতে পারলি, শেয়ার করতে পারলি, গুড। তিনটেই ছিল দোকানে। আমাদের বাড়ির মোড়ে সকালবেলা যেই ধূপধাপ বক্স বাজা শুরু হয়ে গেছে, বই খাতা গুটিয়ে টুটিয়ে সব বাইরে বেরিয়ে গেছে, এদের মধ্যে একটা পুজো পুজো ভাব চলে এসেছে, তাই না? কী দেবো, ট্রেন? এগুলো নিয়ে আগে খেলে নাও, তারপরে এইটা এই এই পার্টটা কমপ্লিট করো, এটা গুছিয়ে নেবা, তারপরে আবার একটা বের করবো। উইকলি ওয়ান টাইম যদি চিকেন খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম বাড়িতেই পাতলা একটা ঝোল বানানোর টেন্ডেন্সি থাকে, চিকেনের একটা পাতলা ঝোল দিয়ে ভাত। আর সেই রুটিনটাই আমি ফলো করছিলাম, ফলে আমার হাজবেন্ড, আমার ছেলে, সবার মুখের রুচি চিকেন থেকে একদম ডাইভার্ট হয়ে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম চলো একটুখানি গ্রেভিটা ঠিক করে বানাই। তো এখানে কাজু আর চালমগজ আর কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, এটা একটা ফাইন পেস্ট বানাতে হবে, তো জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। চিকেনটা কষা হতে হতে এটা এর জায়গায় চলে যাবে, তারপরে বানাবো একটা পেস্ট। আর আজকে তেমন কিছু রান্নাবান্না নেই, একটু আলুর দম বানাবো আর করব ফ্রাইড রাইস। দাও, আমাকেও তোমার সাথে নিয়ে যাও, সরো এখান থেকে। দাস আছে না, এনাদের ব্যাপার স্যাপারই আলাদা মনে হচ্ছে। ওর তো এক্সাম হয়ে গেছে, এর তো হয়নি, এখনো বাকি রয়েছে। ওর সঙ্গে সঙ্গে এরও মনের মধ্যে একটা ভাব যে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। আচ্ছা বুঝলাম। আচ্ছা তোমরা এবার নিচে আসো, না হলে সমান সমান দুজনে ঢেলে নে। একখানা ফুটির বোতল সেই কবে থেকে রয়েছে, 3-4 দিন হয়ে গেল। হ্যাঁ নিজেরটা আগে ভরছে, ঠিক আছে ঠিক আছে, চলো অসুবিধা নেই, ঠিক আছে। এখন এবার ভাগ যোগ করতে হবে, ভাবা যায়, দাঁড়া ঠিক আছে। স্ট্র লাগবে, কাপে তো ওই জন্য কাপ দিলাম যে ধরে খেতে সুবিধা হবে। ওইটুকুই মনে হচ্ছে বোনাস না, যেটুকু পাওয়া যায়। কে কত ধীরে ধীরে খেতে পারে, কে কত ধীরে ধীরে খেতে পারে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। তাড়াতাড়ি ফিনিশ করা তো সবসময় চ্যালেঞ্জ হয়, ধীরে ধীরে খাওয়া তো চ্যালেঞ্জ হয় না, ঠিক আছে চলো। এইখানে এসে গেছে পিকুর সাইকেল পুজোর কিছু সামগ্রী। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন ও ঠাকুরকে স্মরণ করে সাইকেলকে ধূপ ধুনো দেখায়, লাস্ট 3 বছর ধরে এটা চলছে। আর ওর বাবা নিয়ে এসেছে প্রসাদ, তো সেই প্রসাদ টোসাদ ভাট বাটোয়ারা চলছে, দেখা যাক কে কত দূর কী করে। তারপরে আছে তাদের প্রিপারেশন নিজেদের সাইকেলের পুজোর। যতক্ষণ বাবা বাড়িতে না ঢুকছিল ততক্ষণ প্রস্তুতি নিতে সাহস পাচ্ছিল না, কারণ মা রয়েছে ব্যস্ত, কে ওকে সহযোগিতা করবে। তো যেই বাবা বাড়িতে ঢুকেছে
তো এই সমস্ত শুরু হয়েছে। আর এখানে বসে কেটে দিচ্ছে এখন গাজর আর বিনস। বিনসগুলো প্রপার শেপ দিয়ে কাটতে গেলে একটু সময় লাগে, তো ওই জন্যই ভদ্রলোক বসেছে ওই সমস্ত নিয়ে। আর আমি এদিকে চিকেনটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। চিকেনের মধ্যে কোনোরকম আলু দিইনি আজকে, এই কারণেই যেহেতু আমি আলাদা করে একটু আলুর দম বানাবই, যার ইচ্ছে করবে সে এখান থেকে নিয়ে আলু নিয়ে খাবে, আর যার ইচ্ছে করবে না সে শুধু চিকেন দিয়েই খাবে। বিনস আর গাজর যেমনটা বলেছিলাম ঠিকঠাক শেপ দিয়ে কেটে টেটে দিয়ে দিয়েছে আমাকে, তো এবার আমাকে রাইসটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ বেলা ঘড়ির কাটা টিকটিক করে চলছে। চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল একদম রেডি। করবে বেচারা সাইকেল পুজো আর নিজে পরবে নতুন পোশাক, তো কিছু করার নেই, যেমন ডিমান্ড অনুযায়ী রেডি। তো চলুন দেখতে থাকুন দুই বন্ধুর সাইকেল পুজোর ঘনঘটা। পিকুকে দেখে দইও সাইকেল নিয়ে চলে এসেছে, এবার দেখা যাক পাল্লা দিয়ে চলবে সাইকেল পুজো। আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম 100 ভাগ ভক্তির পুজো, আর এদিকে আমার 100 ভাগ পরিশ্রমের রান্নাবান্না। তো এখানে সমস্ত কিছুই রেডি হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব হবে। নেমন্তন্ন দিনটা কেমন কাটলো? দুপুর পর্যন্ত ভালো কেটেছে? কেন পরীক্ষা না আসে কি করা যাবে? রান্না ঠিকঠাক করে আর তখন বলতে পারো না বলো, তাই তো? মা ডাক দিয়ে নিয়ে চলে গেল, আয় আয়। ওরা তো হারা গোড়া খায় না। এটা হচ্ছে পিকুর জামার নতুন নতুন জামার সেই পিস বোর্ডটা, এর মধ্যেই খেতে দেবো। এই ঘরে কি দাঁড়া দাঁড়া উড়ে পাবালি 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 উই দেখ তুই 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 চল 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 আয় 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 বাবাই গেটটা খুলে দে আয় 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 কিছু শিক্ষা পাচ্ছি সেখান থেকে, বাচ্চা খেয়ে থাকলে তারপর মা খাবে। এটা যদি অন্য কোনো বিড়াল খেত তাহলে কিন্তু ও ঠিক ভাগ্যশত, নিজের বাচ্চা খাচ্ছে ব্যাস চুপ করে বসে কি সুন্দর বাড়া দিচ্ছে। নিয়ে আসবি বুঝবি?